ডিয়ার ফ্রেন্ড, চমৎকার একটা ওয়েদার দিয়ে যাচ্ছি। সকালবেলা বাইক রাইড করার মজাটাই আলাদা, তাই সকালবেলায় বেশিরভাগ আমি বাইক রাইড করি, লং রাইডে বের হই। কারণ সকালবেলা খুব বেশি টেম্পারেচার থাকে না, খুব বেশি গরম থাকে না। আর আজকের ওয়েদারটা অসাধারণ, আকাশে পূর্ণিমার চাঁদ একদম মেঘে ঢেকে যাচ্ছে, দিনের বেলাও চাঁদ দেখা যাইতেছে। আর ঘাটাল থেকে ঢাকা যাওয়ার পথে এরকম কিছু কিছু জায়গায় রাস্তার কাজ কমপ্লিট হয়নি, আর সামনে মেঘটা দেখেন সুপার অসাধারণ লাগতেছে, একদম ছবির মতো লাগতেছে। আমার দুই পাশের ন্যাচারাল বিউটি দেখে আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। বাম পাশে বাইকে আছে বুশরা আর বুশরার চাচু, আর আমার সাথে আছে বুশরার আম্মু। আমরা সবাই একসাথে ঈদ করার জন্য গিয়েছিলাম জামালপুরে। জামালপুরে গিয়ে আমরা বেশ কিছু জায়গা ভিজিট করেছি। একটা রেল লাইন ক্রস করতেছি, আকাশের মেঘ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিছুক্ষণ আগে আকাশের মেঘ ছিল না, বর্তমান সময়ে ওয়েদারটা এরকম, কখনো রোদ কখনো বৃষ্টি। এখানে একটা রংধনু উঠছে, বহুদিন পর রংধনু দেখলাম। তো মাই ডিয়ার ফ্রেন্ড, একটা জায়গায় দাঁড়াইছি এই র্যাম্বোটা দেখে, রংধনু বহুদিন পর রংধনু দেখলাম। আর টিপ 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 বৃষ্টি হইতেছে। ইচ্ছা আছে সামনে কোথাও গিয়ে ড্রোন ফ্লাই করবো। আমরা টাঙ্গাইল মির্জাপুর আছি, এই মুহূর্তে আমরা আছি চান্দুরা গাজীপুর। রাস্তাগুলোর মাঝখান দিয়ে অযথা জ্যাম লাগা রাখছে। চলে আসলাম বারুইপাড়ায়, আমাদেরকে বাম দিকে যেতে হবে। আর এখন বাজে 8:28, মানে 8:30 বাজে। আজকে আমরা আবদুল্লাপুর হয়ে যাব। এখান থেকে দূরে ঢাকা শহরের চিত্রটা দেখা যাচ্ছে। যতই আমি সামনে আগাচ্ছি ততই জ্যামজট, বিল্ডিং এসব পড়বে। মাই ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম আবদুল্লাপুর। মোটামুটি 7 দিন ঢাকার বাইরে থাকলাম, পাহাড় নদী গ্রাম যে প্রাকৃতিক সৌন্দর্য বর্ণিত স্থানে 7 দিন কাটাইলাম। আবারও সেই জ্যামজটপূর্ণ ঢাকা শহর, ঢাকায় আসতেই হবে, থাকতেই হবে যেহেতু জব করে ঢাকায়। তবে ভবিষ্যতে ইচ্ছা আছে পুরো টাইম ট্রাভেল করার, সেই জন্য আপনাদের সাপোর্ট দরকার। আপনারা যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ ফুল টাইম ট্রাভেল করব এবং ইউটিউবটাকেই প্রফেশন হিসেবে নিয়ে নিই। এই মুহূর্তে আছি উত্তরা, বাট আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খুব দ্রুত বাসায় যেতে হবে, প্রবলেম যেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে। চলে আসলাম এয়ারপোর্ট, আমার বাম পাশে হচ্ছে এয়ারপোর্ট স্টেশন, বাসার খুব কাছাকাছি চলে এসেছি। বাসায় চলে আসলাম।